আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। তো দ্রুত বইটা নিয়ে এসো, আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে পাঠ শুরু করব। যেহেতু আমাদের পঞ্চম অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, সেহেতু আজকে আমরা অধ্যায়টা শেষ করে দেব এবং কিছু প্রশ্ন দিয়ে দেব, তোমরা যেগুলো বাসায় করবে, বড়দের অবশ্যই সাহায্য নেবে। তো দ্রুত বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা নিয়ে আসো, আমি একটু আলোচনা করব। অধ্যায় পাঁচে আছে কি ভালো মানুষের গুণ। আমাদের সমাজে আমরা যে মানুষ দেখি সবাই কিন্তু একই গুণ সম্পন্ন নয়, সবার মাঝেই কিন্তু দোষ গুণ বিদ্যমান। তাই আমরা সমাজে যদি সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করতে চাই বা জীবনে ভালোভাবে যদি চলতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একজন ভালো মানুষ হিসেবে চলতে হবে এবং ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে, যেন সমাজের প্রত্যেকটা মানুষ যেন আমাদের ভালো বলে, আমাদের প্রশংসা করে এবং আমাদেরকে কি ভালোবাসে। তাহলে আমরা এই প্রথম যে পার্টটা আছে পঞ্চম অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে আছে ভালো মানুষের গুণ। তাহলে আমরা একটু জেনে নিই একজন ভালো মানুষের কি কি গুণ থাকে। একজন ভালো মানুষ সবার সাথে কি ভালো ব্যবহার করে, সে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে না, তার ব্যবহারে যেন অন্য কেউ কষ্ট না পায় সেই দিকে কি সে সর্বদা খেয়াল রাখে। কারো ক্ষতি না করে উপকার করে, অন্যের যেন ক্ষতি হয় এমন কোনো কাজ সে করে না। কিন্তু অনেক সময় দেখা যায় বিপদগ্রস্ত মানুষকে বেশিরভাগ সময় সে উপকার করে থাকে। সত্যি কথা বলে, একজন ভালো মানুষ সবসময় কি সত্যি কথা বলে থাকে, বড়দের সম্মান করে, ছোট বড় সবাইকে কি করে ভালোবাসে, নিয়ম কানুন মেনে চলে, কোনো মানুষকে কথা দিলে কথা রাখে। তোমরা কি বইটা খেয়াল করছো? তো বইটার দিকে একটু খেয়াল করো, ভালো মানুষকে কি সবাই পছন্দ করে, তাকে কিন্তু সবাই ভালোবাসে। তাহলে আমাদের সমাজে কিন্তু বেঁচে থাকতে হলে কিন্তু একজন ভালো মানুষ হিসেবে কি বেঁচে থাকতে হবে। এরপরে দেখো পাঠ দুইতে আছে ভালো কাজ করা। যেহেতু অধ্যায়গুলো অনেক ছোট, তাই আমাদের একটু অল্প আলোচনায় কিন্তু পড়াটা শেষ হয়ে যাচ্ছে। আর দুইতে আছে দেখো ভালো কাজ করা। ভালো কাজ কোনগুলো? যেমন আমরা বড়দের সবসময় সম্মান করব, ছোটদের সাথে কি করব আদর করব, অন্যদেরকে কাজে সাহায্য করব এবং কি সবাইকে সমান চোখে দেখব। আর কি করব আমরা সবসময়? কি করব? সত্য কথা বলব। সত্য কথা বলাও কিন্তু একটা ভালো কাজ। সকলের সাথে ভালো ব্যবহার করব, ছোট বড় সবাইকে ভালোবাসব এবং কিছু নিয়ম কানুন আছে যেটা আমাদের সমাজে পরিবারে বা দেশের জন্য মেনে চলতে হবে, আমরা সেগুলো মেনে চলব। এগুলো সবই কিন্তু আমাদের ভালো কাজ। আমরা একটু বইটা খুলি, 30 পেজে দেখো একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাহলে একজন শিশু কি করছে, অন্ধ লোকটিকে রাস্তা পার করে দিচ্ছে। এটাও কিন্তু কি ভালো কাজ,
এটা এটা একটা আমরা এখানে একটা পয়েন্ট করেছি যে অন্যের সাহায্য করব, তার মানে এরকম বিভিন্ন ছোটখাটো অনেক কাজ আছে যেগুলো আমরা ছোটরাও কি করতে পারি, বড়রা তো অবশ্যই করবো, সাথে ছোটদেরও এরকম ছোট ছোট কাজ আছে যেগুলো কি আমরা করব। যেমন শ্রেণীকক্ষে যখন তোমরা পড়াশোনা করো, এক একজন বন্ধু আরেকজন বন্ধুকে কি পড়াশোনা দেখিয়ে দিয়ে বা বিভিন্ন ছোট ছোট কাজ আছে ক্লাসের পাশাপাশি বসে অনেকভাবে সহযোগিতা করতে পারো, পড়াশোনা করার সাথে সাথে তাদেরকেও কি সাহায্য করা যায়। এরপরে দেখো তোমার বইতে থাকবে একটি সত্য ঘটনা আছে, চিত্রে দেখা যাচ্ছে একটি সত্য ঘটনা। খবরের কাগজে একবার একটি খবর ছাপা হয়েছিল, একজন মানুষ ছিলেন কি অনেক গরিব। একদিন তিনি রাস্তায় চলতে গিয়ে টাকা ভর্তি একটি ব্যাগ পান। সেই টাকা তিনি নিজে না নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে জমা দেন। তার এই ভালো কাজের কথা সবাই জানতে পারে, সকলে তার প্রশংসা করে এবং অনেকে তাকে পুরস্কৃত করে। তার মানে একজন লোক যখন একটা ভালো কাজ করে তখন কিন্তু তাকে সবাই ভালোবাসে, সবাই তাকে সম্মান করে, সবাই তার প্রশংসা করে। তাহলে আমাদের কিন্তু সমাজে চলতে গেলে একজন ভালো মানুষ হিসেবে কি থাকতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে বন্ধুরা আমরা কিছু প্রশ্ন দিয়ে দিই, তোমরা সেগুলো দ্রুত তুলে নেবে, আর অনুশীলনীতে যেসব ছোট কাজগুলো আছে এগুলো বাসায় করার চেষ্টা করবে। যেহেতু সপ্তাহে আমরা একটা ক্লাস পাই সেহেতু আমরা একটু বেশি পড়া দিয়ে দিই, যেন পরবর্তী দিনগুলোতে তোমরা একটু একটু করে পড়া মুখস্থ করে তোমাদের সিলেবাস শেষ করতে পারো। তাহলে আমি এই অধ্যায়টা আজকে শেষ করে দিলাম এবং কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা তুলে নেবে। তাহলে খাতা বের করো, আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। একজন ভালো মানুষের কয়েকটি গুণ লিখো। আমরা যা আলোচনা করেছি একেবারেই প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটা লিখতে পারবে, প্রয়োজনে বড়দের সাহায্য করবে। দুই নম্বর প্রশ্ন, একজন ভালো ছাত্রের কয়েকটি গুণ উল্লেখ করো। একজন ভালো ছাত্রের কি কি গুণ থাকা দরকার, এটা কি তোমরা পর্যবেক্ষণ করেছো কখনো শ্রেণীকক্ষে দেখেছো? একজন ভালো ছাত্র কিন্তু নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, সে নিয়মিত পড়াশোনা করে, শিক্ষকদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে,
শ্রেণীকক্ষে কি বিভিন্নভাবে তার অন্য সহপাঠীদের সহযোগিতা করে থাকে? তারপরে কি করে? শ্রেণীকক্ষে কখনো ময়লা আবর্জনা ফেলে না, নিজে ফেলে না, অন্যকেও ফেলতে দেয় না। এভাবে দেখবে একজন ভালো ছাত্র কিন্তু বিভিন্নভাবে অন্যকে সাহায্য করে থাকে। সে কিন্তু রীতিমতো দেখবা সবসময় নিজের পড়াশোনাটাও ঠিক রাখে। তাহলে আমরা তো মুখে কিছু আলোচনা করেছি, এরপরেও তোমরা বড়দের সাহায্য নিয়ে একজন ভালো ছাত্রের আরও কী কী গুণ থাকে লিখে, প্রশ্নের উত্তর লিখে মুখস্থ করে দেবা। এরপরে কী করছি প্রশ্নের উত্তরে যাই। বেশি বেশি করব এবং কোনগুলো বর্জন করলে আমাদের জন্য সুফল বলে তুমি মনে করো, কোন কাজগুলো আমরা বেশি বেশি করব বলো তো। যেমন কি সত্য কথা বলবো, অন্যের উপকার করব, নিয়মিত কি পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। এভাবে যত ভালো কাজগুলো আছে এগুলো আমরা কি বেশি বেশি করব, আর যেগুলো বর্জন করবো কি অন্যের ক্ষতি করবো না, মিথ্যা কথা বলবো না, কি সবসময় কি অন্যের উপকার করতে হবে কিন্তু। তাহলে যত ক্ষতিকারক কাজগুলো আছে সেগুলো আমরা বর্জন করব, আর যে গুণগুলো আমাদের জন্য ভালো সেগুলোকে আমরা অর্জনের চেষ্টা করব। একটু বড়দের সাহায্য নিবা, নিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু। এরপরে 4 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখো, কারণ উপরে থেকে আমি মুছে দেবো, তোমরা দেখে নিবা। সত্য ঘটনা কিন্তু পড়ানো হয়েছে, কি পড়ানো হয়েছিল?
একটি লোক কি ব্যাগ ভর্তি টাকা পেয়েছিল, সেটি কি করেছে? তিনি না নিয়ে সেটা থানায় গিয়ে পুলিশের হাতে জমা দিয়েছিল। এই জন্য তিনি প্রশংসিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। তাহলে এরকম একটা ঘটনার আলোকে কি একটা গল্প লিখতে হবে। যে সবসময় সত্য কথা বলে সে কেমন মানুষ, তার গুণাবলী লেখো। শিক্ষার্থীরা, আমি আশা রাখি তোমরা ভালো করে বুঝে গেছো যে সে যে সবসময় সত্য কথা বলে সে কেমন মানুষ, সেটা তোমাদের ধারণা হয়ে গেছে। তোমরা নিজেরা তো আগে প্রশ্নের উত্তরটা লিখবাই, তারপরে কি বড়দের সাহায্য নেবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে শূন্যস্থান, ছোট প্রশ্ন, মেলকরণ নিয়ে আলোচনা করলাম না, কারণ গত বিগত দিনে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়, কিভাবে তোমরা খাতায় লিখবে বা পরীক্ষার খাতায় লিখবে। তবে ওই এই মানে যখন যে অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য থাকবে, সেই অধ্যায়গুলো যদি তোমরা ভালো করে একটু রিডিং করো, তাহলে তার মধ্যে থেকে তোমরা শূন্যস্থান, ছোট প্রশ্ন, মেলকরণ পেয়ে যাবে। তাহলে তোমরা শুধুমাত্র বড় প্রশ্নগুলো লিখে নাও, এগুলো ভালো করে পড়ো এবং এই অধ্যায় ভালো করে রিডিং করো, এর মধ্য থেকে তোমরা ছোট প্রশ্ন, শূন্যস্থান, মেলকরণ সবই পেয়ে যাবে এবং দেখবা তোমরা সুন্দরভাবে এর উত্তরও দিতে পারছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।